কোন ফার্নিচার আপনি ইচ্ছা করলে পাবেন, যেমন সোফা, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আলমারি। তো এই পাল্লাটা হচ্ছে, এই পাল্লাটার লগে আরো 10টা পাল্লা আছে। এই পাল্লাটা যাবে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, যে কোনো আসবাবপত্র আপনি ইচ্ছা করলে। রাফি খানের 1000 টাকার বাড়ি মাল, অর্ডারি মাল, মানে অর্ডার দিলে আপনি তৈরি করে দিতে পারবেন। জি জি জি। যদি কোনো দোকানদার বলতে পারে যে এটার মধ্যে 1 সুতা পরিমাণ ফল আছে, মালটা আমি রিটার্ন এমনি দিয়ে দেবো নাকি। সেগুন কাঠের সিজনিং ট্রিটমেন্ট করা এবং হচ্ছে আপনার লেকার বার্নিশ করা, এটা হচ্ছে ডং সেগুন কাঠের। এটা কিন্তু ফুল সাইজ। ফিনিশিং কোয়ালিটিটা আমি একটু অন্যরকম দেখতেছিলাম, মানে আসলে আমাদের মিস্ত্রিগুলা দক্ষ মিস্ত্রি, তো যার কারণে ফিনিশিংটা ভালো হয়। আমি কিন্তু আজকে জীবনের ব্যবসার প্রথমে এই মালগুলা এই কালার করছি, কারণ এটা কিন্তু হ্যান্ড বার্নিশের মধ্যে এই কারুকাজগুলো কিন্তু হাতে করা, যার কারণে ফাইবারের কারণে কিন্তু ডিয়েগুলা দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি তারা দেখতেছেন, সবাইকে বিডি বাংলা ব্লগসের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর একটি নতুন ফার্নিচারের ভিডিও। বিয়াস, আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি বিডি বাংলা ব্লগসে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন ডাউন করে রাখবেন, পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিয়ার্স, আমরা যে শপে দাঁড়িয়ে আছি এই শপের নাম হচ্ছে বৈশাখী ডট। বিয়ার্স, এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার, ম্যাপ লোকেশন লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা একটু চেক করে নেবেন। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন। বিয়ার্স, এই শপের ওনার মোহাম্মদ জুয়েল ভাই আমাদেরকে ফুল ভিডিও দিয়ে হেল্প করবে। বেশ বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আমি প্রথমে একটি চমৎকার ডিজাইনের দরজা দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি কাঠের হবে? ওটা চিটং সেগুন কাঠের। চিটং সেগুন কাঠের, সেগুন কাঠের সিজনিং ট্রিটমেন্ট করা এবং হচ্ছে আপনার লেকার বার্নিশ করা। আর এই যে নকশাটা আপনার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ হাতে নকশা করা, হাতে নকশা করা, হাতে নকশা করা এবং 39x81 পাল্লার সাইজটা, চৌকার সহ 42 হবে, অর্থাৎ 3.5x7 ফিট চৌকাটের জন্য এই পাল্লাটা তৈরি করছি আমরা। এই পাল্লাটা হচ্ছে লেকার বার্নিশ সহকারে, প্রাইস পড়বে হাতে নকশা সহকারে 30,000 টাকা। আর লেকার বার্নিশ ছাড়া? লেকার বার্নিশ ছাড়া আপনার প্রাইস পড়বে 26,000 টাকা। ও, এটা হচ্ছে হাতে নকশা। ভাই, আমি জানতে চাচ্ছিলাম আমার ভিয়ার যদি আপনার শপে আসে দরজা কিনতে বা ফার্নিচার কিনতে, আপনার কাছে তো ফার্নিচারও আছে, আপনি একটু ডিসকাউন্ট করবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আসুক, আসলে কিছু ডিসকাউন্ট করবো। ওকে, এরপর আমরা কী দেখবো? তারপরে আপনি এই পালাটা দেখেন, এই পালাটা হচ্ছে মানে অনেক কাস্টমারই আমাকে প্রশ্ন করে যে ভাই বার্নিশ করার আগে তো আমরা মাল দেখতে পাই না, তো আপনারা কি চিটাং সেগুন দেন নাকি যশোরের সেগুন দেন নাকি আম কাঠ দেন, তা তো আমরা বলতে পারি না। যার কারণে আজকে একটা ন্যাচারাল পাল্লা আমি দাঁড় করাইছি ভিডিওর সামনে। এই পাল্লাটা কিন্তু আমার অর্ডারই পাল্লা। এই পাল্লাটা ওই যে বদরুল কিনছে ওনার বাসা শান্তিনগরে, এবং উনি প্রশাসনের লোক, তো উনি বলছে যে ভাই সবচাইতে ভালো কাঠ দিয়ে যদি মাল বানায় নিন দিতে পারবেন কিনা। অবশ্যই আমরা পারবো, কারণ আমাদের হচ্ছে আপনারা যদি ঠিকমতো রেট দেন আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করবো ভালো মাল দেওয়ার জন্য। তো এই পাল্লাটা যদি কোনো দোকানদার বলতে পারে যে এটার মধ্যে 1 সুতা পরিমাণ ফল আছে, মালটা আমি রিটার্ন এমনি দিয়ে দেবো ওনাকে। বাংলাদেশের মধ্যে যে কোনো দোকানদার যদি বলতে পারে যে এখানে 1 সুতা পরিমাণ ফল আছে, তাহলে আমি মালটা তাকে ফ্রি এমনি দিয়ে দিব। ওকে, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা পড়ছে নকশা সহকারে, লেকার বার্নিশ সহকারে, মানে এই মালটা আমি লেকার বার্নিশ করবো এবং নকশা করবো হাতে নকশা, দাম পড়ছে 38,000 টাকা। আর যদি সেম এইভাবে নিতে চান সলিটের উপরে, যদি কেউ নিতে চান, দাম পড়বে 28,000 টাকা। এটা বার্মাটিক সমতুল্য, একেবারে চুল পরিমাণ ফল না এটার মধ্যে। এরপর আমি চমৎকার ডিজাইনের আরেকটি দরজা দেখতে পাচ্ছিলাম ভাই, এটা কি কাটা হবে? এটা হচ্ছে ডং সেগুন কাটা, এটা কিন্তু ফুল শাড়ি পাল্লা, ফুল শাড়ি, এটাও ফুল শাড়ি পাল্লা। এবং এটা যাবে হচ্ছে নোয়াখালীতে, ওনার নাম হচ্ছে জাহিদ ভাই, উনি আমার কাছে মালটা অর্ডার করেছে, মালটা আমি ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব অতি শীঘ্রই। তো এই পাল্লাটা হচ্ছে হাতে নকশা করা, লেকার বার্নিশ করা, এবং যে লেকার বার্নিশটা করেছি আমরা এটা সম্পূর্ণ বেলজিয়ামের লেকার এবং খুব সুন্দর কারুকাজগুলো করা, হাতে ফিনিশিং দেওয়া। তো এই পাল্লাটা চৌকাট পাল্লা সহকারে, এই চাপটা সহকারে প্রাইস পড়বে 60,000 টাকা। 60,000 টাকা? জি। যদি এটা হ্যান্ড বার্নিশে নিতে চাই, সেক্ষেত্রে আপনি যদি হ্যান্ড বার্নিশে নেন দাম পড়বে 52,000 টাকা। 52,000 টাকা এই কারুকাজগুলো হাতে সহকারে। শুধু যদি আপনার কালার ছাড়াই নিতে চাই সেক্ষেত্রে প্রাইস আসবে কত? তাহলে আপনার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 48,000 টাকা, শুধু ডিজাইনটা করে দেবো আমরা হাতে আর চৌকাট পাল্লা ফুল শাড়ি কাট দিয়ে। আপনার ফার্নিচারের ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকবে কিনা ভাই? প্রত্যেকটা পণ্য 20 বছর গ্যারান্টি আছে। 20 বছরের গ্যারান্টি আছে? যদি 20 বছরের ভিতরে ফেটে যায় সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দেবো। শিওর? জি, সত্যি সত্যি। এই পাল্লাগুলো হচ্ছে ডাবল পাল্লা, এটা হচ্ছে ডং সেগুন কাঠের ফুল শাড়ির মধ্যে করা, লেকার বার্নিশ, তেঁতুল বিছি কালার। তো এই পাল্লাটা হচ্ছে, এই পাল্লাটার লগে আরও 10টা পাল্লা আছে। এই পাল্লাটা যাবে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কারণ আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, এই পাল্লাটা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল কালীগঞ্জে। তো এই পাল্লাটা অর্ডার করছে আমার কাছে প্রায় 1 বছরের কাছাকাছি, 1 মাস কম। এই পাল্লাটার লগে মোট 11টা পাল্লা। তো এই পাল্লাটার চাপ আছে হচ্ছে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, এবং দুই সাইড দিয়ে যে ফুলগুলো উঠছে দুই ভাগ দুই চাপ দেওয়া আছে,
এবং তার একটা এখানে একটা চাপ আছে, এখানে লেখা হচ্ছে রাফি খানের 1000 টাকার বাড়ি। হয়তো খুব সম্ভবত উনি হয়তো দেখাচ্ছে আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগে একটা বাড়ি মনে কিনছিল, একটা দিয়ে দেন, যার কারণে এটা লেখছে সোনার করে। তো এটা হচ্ছে দুইটা পাল্লার মাঝখানে একটা চাপ আছে, অর্থাৎ এখানে যে পাল্লা বসবে আর একটা পাল্লা পাশাপাশি আছে, মাঝখানে যে দেওয়ালটা থাকে এই চাপটা বসবে এখানে। তো এখানে মোট 14 পিস পাল্লার মধ্যে এখানে আমার শোরুমে আছে 1 পিস, আর বাকি যে গুডাউনে আছে আমি দেখে দিচ্ছি এই ভিডিওর মধ্যেই। তো এই পাল্লাটা প্রাইস পড়বে এই ছাপ সহকারে চৌকার সহকারে 60,000 টাকা। 60,000 টাকা ডাবল পাল্লা স্কোয়ার, ডাবল পাল্লা স্কোয়ার, মানে লেখা বানি যদি না নিতে চান, যদি হ্যান্ড বানি যদি নিতে চান নেওয়া যাবে, সেক্ষেত্রে আরো আপনার 8,000 টাকা কমবে। যদি কালার ছাড়াই না, সেক্ষেত্রে কালার ছাড়াই লেপাবে 48,000 টাকা। 48,000 টাকা আর দরজাটা তো অনেক চমৎকার। হ্যাঁ, এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর এসে কাজগুলো। এটা হচ্ছে বাড়ির মেন গেট, বাড়ির মেন গেট। ওকে, এবং এখানে মোট পাল্লা হচ্ছে মোট 11 পিস। যদি আমাদের ভিউয়ার্স এর ইচ্ছা মতন ডিজাইন তৈরি করে দিতে পারবেন, তো যে কোনো ডিজাইন দেওয়া যাবে, যে কোনো ডিজাইন তৈরি করে দিতে পারবেন। ওকে, এদিকে আমি আরেকটা চমৎকার কালারের দরজা দেখতে পাচ্ছিলাম। কালারটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে, কালারটা মানে ফুটে উঠছে দরজার ভিতরে। যে এটা হচ্ছে রং সেগুন কাঠের, এটা ফুল শাড়ি কাঠ, কিন্তু কাঠ কালার বার্নিশ করা। কাঠ কালার বার্নিশের মধ্যে এটা কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সিএনসি মেশিনে কাজটা করা। এই পাল্লাটার প্রাইস সাইজটা হচ্ছে 39x81 3.5x7 ফিট চৌকাঠের জন্য। এটা চিটং সেগুন কাঠের ফুল শাড়ি কাঠের মধ্যে করা। এই পাল্লাটার প্রাইস পড়বে 29,000 টাকা ডিপ পাল্লা। এটা এটা যদি হ্যান্ড বার্নিশ নেয়, হ্যান্ড বার্নিশ নিলে দাম পড়বে 24,000 টাকা। ফুল র অবস্থায় যদি নিতে চায় তাহলে পড়বে 20,000 টাকা। 20,000 টাকা জি। ওকে, এটা তো ফুল শাড়ি কাঠের, ফুল শাড়ি কাঠ জি। ফাইবারগুলো এখনো দেখা যাচ্ছে, চমৎকার ভাবে দেখা যাচ্ছে। আর আপনার ফিনিশিং কোয়ালিটিটা আমি একটু অন্যরকম দেখতেছিলাম, মানে আসলে আমাদের মিস্ত্রিগুলো দক্ষ মিস্ত্রি, তো যার কারণে ফিনিশিংটা ভালো হয়, ফিনিশিংটা অনেক চমৎকার দেখতে পাচ্ছি। এদিকে চমৎকার আরেকটি দরজা দেখতে পাচ্ছিলাম, এটা আপনার কি কাঠের হবে? এটা হচ্ছে রং সেগুন কাঠের, তেঁতুল বিছে কালারের মধ্যে করা, হালকা লাইট। তো এটা হচ্ছে আপনার গোলাপ মডেলের পাল্লা, এটা হচ্ছে রং সেগুন কাঠের, এটা হচ্ছে আপনার 39x81 পাকা 1.5 ইঞ্চি টিকনেস 3.5x7 ফিট চৌকাঠের জন্য। এটা প্রাইস পড়বে 30,000 টাকা, এটাও ফুল শাড়ি কাঠের। এটা হ্যান্ড বার্নিশ দিয়ে কত আসবে ভাই? এটা হ্যান্ড বার্নিশ দিয়ে আসবে 25,000 টাকা। যদি র অবস্থায় নিতে চায়? 22,000 টাকা। 22,000 টাকা জি। কাঠগুলো তক্তাগুলো যদি নিতে চায় আমার ভিউয়ার্স, তো হ্যাঁ নিতে পারবেন। যদি ফুল শাড়ি কাঠ নেন তাহলে পড়বে 5,000 সেফটি, আর যদি সাড়ে পলে মিলে নেন পড়বে হচ্ছে 3200 সেফটি। ভাই আপনি দরজার পাশাপাশি আর কী কী ফার্নিচার তৈরি করেন? দরজার পাশাপাশি যে কোনো ফার্নিচার আপনি ইচ্ছা করলে পাবেন, যেমন সোফা, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আলমারি, যে কোনো আসবাবপত্র আপনি ইচ্ছা করলে পাবেন। সব কোয়ালিটি ফুল জি। এবং প্লাস্টিক দরজা, প্লাস্টিক দরজাও আছে। প্লাস্টিক দরজা আপনি যে কোনো কোম্পানির চান, যে কোনো রেঞ্জের মধ্যে চান পাবেন। আপনার কারখানা কটা ভাই? আমার কারখানা ফার্নিচার একটা, দরজার একটা। ফার্নিচারের একটা, দরজার একটা জি। আর মেহগুনি কাঠের দরজাও তো আপনার কাছে আছে? হ্যাঁ, মেহগুনি কাঠের আছে। মেহগুনি কাঠের হচ্ছে পড়বে হচ্ছে আপনার, যদি ফুল শাড়ি নেন তাহলে পড়বে হচ্ছে আপনার 12,000 টাকা পর্যন্ত রাখা যাবে ফুল শাড়ি কাঠ দিয়ে মেহগুনি কাঠের। আর সর্বনিম্ন আবার দেখা যায় সর্বনিম্ন 3,000 টাকা আছে মেহগুনি কাঠের। মেহগুনি কাঠের জি। ওটারও কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকে নাকি? আসলে 3,000 টাকা মানে আমরা গ্যারান্টি দেবো কীভাবে? আপনার বুঝে শুনে নিতে হবে, বুঝে শুনে নিতে হবে জি। ওকে ভিউয়ার্স, চলুন তাহলে ভাইয়ার কারখানা যাই আমরা। ভিউয়ার্স, আমরা ভাইয়ার কারখানায় চলে এলাম। ওগুলো হচ্ছে যশোরের মেহগুনি কাঠের, ওই যে ডাবল পাল্লা দেখলেন, আব্দুর রহিম ভাই ব্রাহ্মণবাড়ি আর সরাল কালীগঞ্জের, ওনার কাছে মোট এই মোট 11 পিস দরজা। একটা হচ্ছে ডাবল দরজা আর 10টা সিঙ্গেল দরজা। তার মধ্যে এই আমি কিন্তু আজকে জীবনের ব্যবসার প্রথমে এই মালগুলা এই কালার করছি, কারণ এটা কিন্তু হ্যান্ড বার্নিশের মধ্যে করা। কারণ উনি অনলাইনে যারা আছে অনলাইন দেখে, তো যার কারণে অনেক জায়গায় দেখে যে হাতে বার্নিশ করার পরে ব্রাশ দিয়ে রং করে দেয়। তো এগুলো আমিও করতে বাধ্য হয়েছি কারণ ওনার কথা রাখতে গিয়ে, কারণ উনি বলছে যে ভাই ব্রাশ দিয়ে রং করে দেন আমার মালগুলা হ্যান্ড বার্নিশের মধ্যেই। এটা কিন্তু লেকার বার্নিশ না, এটা হ্যান্ড বার্নিশের মধ্যে ব্রাশ দিয়ে রং করা। চমৎকার লাগতেছে, এটা ডিজাইনটা তো চমৎকার ফুটছে তো ভালো। তো এই পাল্লাগুলো হচ্ছে মোট 10 পিস পাল্লা, এখানে 2 পিস, এখানে 3 পিস, আর এখানে 5 পিস। এবং এখানেও দেখেন তো এই কোনাগুলো কিন্তু আমি ব্রাশ দিয়ে রং করে দিচ্ছি, এটা কিন্তু লেকার বার্নিশ না, হাতে বার্নিশের উপরে ব্রাশ করা হয়েছে। চমৎকার। এগুলো পার পিস প্রাইস পড়ছে কত? এগুলো প্রাইস পার পিস প্রাইস পড়ছে হচ্ছে 9,300 টাকা শুধু পাল্লা। 9,300 টাকা। আর উনি আমার কাছ থেকে নিচে চৌকাঠ পাল্লা সহ সিল করায় চৌকাঠ নিচে কমপ্লিট সিল করায় চৌকাঠ সহ এবং এই পাল্লাগুলো সহ বার্নিশ সহকারে দাম পড়ছে 14,500 টাকা। 14,500 টাকা যে কিশোরগঞ্জে হাতে ডিজাইন পাল্লা। হ্যাঁ, হাতে ডিজাইন হবে এবং ডিজাইনটা আপনি দেখিয়ে দেন একটু। এটা হচ্ছে 100% সিজনিং করা ফুল শাড়ি কাঠের মধ্যে। এই কারুকাজগুলো কিন্তু হাতে করা, যার কারণে ফাইবারের কারণে কিন্তু ডেগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ অবশ্যই, তো কাঠের ফাইবারের কারণে ডেগুলো দেখা যাচ্ছে না। এই জায়গায় ঢেউ আছে কিন্তু ফাইবার কারণে দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর ডেউ দেওয়া আছে। এখানে মোট 13 পিস পাল্লা। ইনশাল্লাহ আমি সবগুলো পাল্লা কমপ্লিট করার পরে আমি আবার রিভিউ দেবো। দেখেন ফাইবারগুলো ফুল ফাইবার দেওয়া, প্রত্যেকটা কাঠে ফাইবার আছে।
চমৎকার হয় এবং 100% সিজনিং করা ফুল শাড়ি কাটেগুলো সিজনিং করা আমরা সামনের ভিডিওতে সিজনিং কিভাবে করে এটা দেখাই দেব হ্যাঁ ইনশাআল্লাহ এদিকে আপনাদের সোফা সেটের কাজ চলতেছে এগুলো কি অর্ডারই এগুলো ভিক্টোরিয়া এগুলো অর্ডারই মাল অর্ডারই মাল মানে অর্ডার দিলে আপনি তৈরি করে দিতে পারবেন জি 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 চমৎকার লাগতেছে এই ডিজাইনটা এটার আপনি সেটটা কত বিক্রি করছেন এই সেটটা বিক্রি করতে 90000 টাকা 90000 টাকা ফুম কালার সহ 90000 টাকা এবং টি টেবিল সহকারে जी ভিউয়ার্স আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে